হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নলেজ এটুজিট নলেজ এটুজিটে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো ইতিমধ্যে কিন্তু আমরা তোমাদের প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ এক্সাম মানে ভলিউম ওয়ানের ভূগোলের কিন্তু অলরেডি আমরা তিনটে ক্লাস অলরেডি করে নিয়েছি যেখানে আমরা তিনটে পার্টে তিনটে তিনটে করে স্কুল করেছি এর আগের ভিডিওতে আমরা দেখে এসেছি সাত আট নয় তো রীতিমতো আজকের ভিডিওতেও আমরা দেখব তিনটি স্কুল মানে দশ এগারো বারো সম্ভবত খুব সম্ভবত পনেরো নম্বর পেজ পর্যন্ত না সরি পনেরো নম্বর স্কুল পর্যন্ত রয়েছে মানে আর একটা ভিডিও করালে তোমাদের কিন্তু এটা ভূগোলের অংশটা কিন্তু শেষ হয়ে যাবে ঠিক আছে দেখো সে যাই হোক এখন হচ্ছে আমরা দশ এগারো বারো করবো যেটা পেজ নম্বর রয়েছে দুশো আটষট্টি এটা ফার্স্ট সেমেটিভ এক্সাম ভলিউম ওয়ানের দশ এগারো বারো তো তোমাদেরকে আমি অনুরোধ করবো তোমরা অবশ্যই বইটা খুলে নিয়ে বসো এবং আমার সাথে তোমরা উত্তরগুলো মিলিয়ে নিতে পারো এবং যদি তোমরা না করে থাকো কেউ যদি প্র্যাকটিস না করে থাকো তাহলে এই ভিডিও দেখে তোমরা প্র্যাকটিস করে নিতে পারো তো চলো আমরা দেখে নিই প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে দশ নম্বর স্কুল ঠিক আছে দশ নম্বর স্কুলে আমরা দেখব দশ নম্বর স্কুলে চলে আসো বিভাগ খ যেখানে প্রথমে রয়েছে দেখো শুদ্ধ অশুদ্ধ তো তো এখানে যেটা লিখতে বলবে সেটাই তোমাদেরকে লিখতে হবে আমি এখানে তোমাদেরকে ঠিক ভুল দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে ক্যানিয়নে নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় বেশি হয় এটা ভুল পার্শ্বক্ষয় তেমন দেখা যায় না ঠিক আছে এটা বেশি হয় না নয় এটা হচ্ছে পার্শ্বক্ষয় হচ্ছে তেমনভাবে দেখা যায় না তেমনভাবে দেখা তেমনভাবে হয় না লিখে দাও তেমনভাবে হয় না ঠিক আছে নেক্সট দুয়ে যেটা রয়েছে অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে এটা একদম ঠিক ঠিক আছে তো এটা শুদ্ধ নেক্সট ভাগীরথী ও অলকান্দা নদীর মিলিত স্থান হলো মিলিত স্থল হলো দেবপ্রয়োগ দেবপ্রয়োগ নয় এটা হবে গঙ্গা ঠিক আছে এটা হবে গঙ্গা নেক্সট দেখো ভারতের সর্বোচ্চ মালভূমি হলো টেকানটাপ নয় উত্তর হবে লাদাখ তো ঠিক আছে দেখো এখানে আমরা শুদ্ধ অশুদ্ধটা কমপ্লিট করলাম নেক্সট আমরা শূন্য স্থান রয়েছে দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে হিমবাহ এটা হবে কি ক্রেভাস বলে আমরা পড়ে এসেছি ক্রেভাস ক্রেভাস বলে নেক্সট নদীর অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে এটা হবে মন্থকূপ মন্থকূপ বলে নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে ক্রান্তীয় পুবালি জেট বায়ু ড্যাস বায়ুকে ভারতে আসতে বাধ্য করে এটা হবে মৌসুমি বায়ু দেখো নেক্সট চারের প্রশ্ন রয়েছে ড্যাস হলো ভারতের দীর্ঘতম সেচ খাল এটা হবে তোমরা লিখতে পারো রাজস্থান খাল কিংবা লিখতে পারো ইন্দিরা খাল ঠিক আছে আমি দুটোই লিখে দিলাম তোমরা যেটা হোক একটা লিখতে পারো দুটোই উত্তরই কিন্তু সঠিক ইন্দিরা গান্ধী খাল ঠিক আছে ঠিক আছে তো এটা ছিল তোমাদের দশ নম্বর যে স্কুলটা দশ নম্বর স্কুলের সমাধান ঠিক আছে নেক্সট আমরা আর হ্যাঁ তোমাদের তো বিভাগ কয়ের উত্তর তো তোমাদের করে দেওয়াই রয়েছে তাই ওই প্রশ্নগুলো তো আলোচনা করছি না শুধু বিভাগ খটাই করে দেবো নেক্সট নেক্সট আমরা দেখব বিভাগ খয়ে এটা হচ্ছে তোমাদের এগারো নম্বর স্কুল ঠিক আছে এটা হচ্ছে তোমাদের এগারো নম্বর স্কুল দেখো প্রথমে রয়েছে তোমাদের দুয়ের দাগের আগে দেখো শুদ্ধ অশুদ্ধ রয়েছে যেখানে প্রথম প্রশ্ন রয়েছে উত্তর ভারতে শোলা বনভূমি দেখা যায় এটা 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 ভুল উত্তর ভারতে দেখা যায় না এটা হবে দক্ষিণ ভারতে দক্ষিণ ভারত ঠিক আছে এটা হবে উত্তর ভারত হবে না এটা হবে দক্ষিণ ভারত দক্ষিণ ভারতে তোমার পশ্চিমঘাট পর্বতে দেখা যায় ঠিক আছে পশ্চিমঘাট পর্বতে বলে দিলাম নেক্সট উষ্ণ মরু অঞ্চলে নদী কাজই প্রধান এটা ভুল নদী কাজ নয় বায়ু কাজ ঠিক আছে বায়ু কাজই প্রধান পরবর্তী দেখো দুইয়ের দাগে দুয়ে রয়েছে তোমাদের শূন্য পূরণ রয়েছে প্রথম প্রশ্ন যেটা রয়েছে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণার কেন্দ্রটি ড্যাসে অবস্থিত এটা অবস্থিত উত্তরাখণ্ডের দেরাদুনে ঠিক আছে এটা হবে দেরাদুন তোমরা কিন্তু পুরোটাই লিখতে লিখতে চাইলে লিখতে পারো উত্তরাখণ্ডের দেরাদুন নেক্সট ক্ষুদ্রাকার ও অগভীর ফিওর্ডকে ড্যাশ বলে এটা হবে ফিয়ার্ড বলে ফিয়ার্ড ঠিক আছে পরের প্রশ্ন দেখব দুয়ের দাগে তিনে রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও দেখো প্রথম প্রশ্ন রয়েছে গ্রেট শব্দটি কে প্রথম ব্যবহার করে দেখো এই প্রশ্নটার উত্তরে একটু সংকোচ রয়েছে কারণ এই এটা বোধহয় এর আগেও কোনো একটা স্কুলে ছিল আমি সেক্ষেত্রে বলেছিলাম যারা ভিডিওটা নি তোমরা দেখতে পারো আমি আবারও একবার বলে দিচ্ছি এটা কিন্তু দুটো বইয়ে দু রকম তথ্য দেওয়া রয়েছে প্রথমে আমি বলি তোমাদের হাজরা গোরাং যদি এই বইটা দেখে তোমরা যদি করো তাহলে এই বইয়ে তোমরা পাবে চেম্বারলিন চেম্বারলিন ও সলিসবেরি এই দুজন বিজ্ঞানী গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কিন্তু তোমরা যখন যদি মধুকের বই স্টাডি করো কেউ সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে এই শব্দটি প্রথম ওনার ভাষা মানে বই অনুযায়ী যেটা উনি বলেছেন যে গিলভার্ট ঠিক আছে গিলবার্ট প্রথম নাকি এই শব্দটি ব্যবহার করেছেন তো আমি সেক্ষেত্রে দুটো উত্তরই তোমাদেরকে লিখে দিলাম তোমরা চাইলে তোমাদের একবার স্কুল টিচারদেরকে এই উত্তরটা একবার জেনে নিয়ে একদম কারেক্ট অ্যান্সারটা করে নিতে পারো ঠিক আছে নেক্সট আমার মনে হয় দুটোই ঠিকই দুজন দুজনের কথা অনুযায়ী দুটোই আমার ঠিক মনে হয়েছে তো যে কোনো তো একটা উত্তর অবভিয়াসলি তোমাদেরকে লিখতে হবে পরীক্ষায় তাই তোমরা একটু জেনে নিও প্রশ্নটা নেক্সট ভারতে সর্বাধিক জলসেচ করা হয় কোন পদ্ধতিতে এটা হবে কূপ ও নলকূপ পদ্ধতিতে কূপ ও নলকূপ পদ্ধতিতে দেখো এরপরে দেখবো দুয়ের দিকে চারে রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিকগুলো মিলিয়ে প্রথমে রয়েছে করিডোর ঠিক আছে আর এখানে রয়েছে কাথিয়া বারের হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ করিডর কি আমরা এটা বায়ুতে দেখিয়েছি বায়ু বায়ুর আবার কোথায় শিব বালিয়ারি ঠিক আছে শিব বালিয়ারি তার মানে এখানে দুই দেখো দুই হবে এটা কারেক্ট অ্যান্সার নেক্সট রয়েছে কাথিয়াবারের সর্বোচ্চ সিংহ এটা হবে গোরক্ষনাথ ঠিক আছে এক হবে সঠিক উত্তর নেক্সট এরপরে আমরা যাব পরবর্তী যে স্কুল রয়েছে বারো নম্বর স্কুল বারো নম্বর স্কুল ঠিক আছে বারো নম্বর স্কুল বিভাক্ষ ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে দুই দাগের একে রয়েছে দেখো শুদ্ধ অশুদ্ধ রয়েছে প্রথম যেটা রয়েছে বার্জ ক্ষয়প্রাপ্ত হয়ে গোলাকার মাথা বিশিষ্ট ঢিবিতে পরিণত হলে তাকে ক্যাসেল কপিজ বলে এটা একদম ঠিক পরেরটা রয়েছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ দুদাবে এটা ভুল দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ হচ্ছে আনাই মুদি নেক্সট নেক্সট দেখবো দুয়ের দিকে দুইয়ে রয়েছে শূন্যস্থান পূরণ দেখো প্রথম যেটা রয়েছে মহাদেশীয় হিমবাহ অধ্যুষিত অঞ্চলে বরফ মুক্ত পর্বতের শীর্ষ দেশকে ড্যাশ বলে এটা হবে তোমাদের এটা হবে তোমাদের নুনাটক্স নেক্সট ভারতের নবীনতম রাজ্য হলো কি তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশকে ভেঙে হয়েছে তেলেঙ্গানা ঠিক আছে এরপরে চলে আসবো আমরা কত দাগে দুই দাগে তিনে এখানে আবার বলে রয়েছে দেখো যে কোনো চারটি প্রশ্ন দেওয়া রয়েছে পাঁচটি প্রশ্ন ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে কিউসেক কি এটা নদীর জলপ্রবাহ মাপার একক ঠিক আছে কিউসেক হলো নদীর জলপ্রবাহ মাপার একক তোমরা একটু লিখে নাও এটা ঠিক আছে তারপরে দেখো দু নম্বরে পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ কোনটি এটার উত্তর হবে ল্যাম্বার্ট নেক্সট ভারত পাকিস্তানের সীমারেখা কি নামে পরিচিত এটা হবে রেড ফ্লিপ লাইন রেড ক্লিফ লাইন নেক্সট ভারতের উত্তরতম বিন্দু কোনটি ভারতের উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দিরা কল আর যদি বলতো দক্ষিণতম তাহলে বলতো ইন্দিরা পয়েন্ট ঠিক আছে এটা হবে ইন্দিরা কল পরের প্রশ্ন দেখো গঙ্গার ডান তীরস্থ একটি উপনদীর নাম যমুনা ঠিক আছে হ্যাঁ তাহলে তিনটে স্কুল আজকে আমরা করলাম সেটা হচ্ছে কত কত দশ করলাম এগারো করলাম আর হচ্ছে বারো করলাম এর আগের ভিডিওতে অলরেডি বাকিটা করে নিয়েছি তোমরা যদি কেউ ওই ভিডিওগুলো দেখতে চাও তাহলে এই ভিডিওটি ডিসক্রিপশান বক্সে তোমাদেরকে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে ওই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো এর আগে বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো সবগুলোই করে দেওয়া হয়েছে এছাড়াও বাংলা জীবনবিজ্ঞান তোমাদের করানো হয়েছে লাইভ ক্লাসও করানো হচ্ছে রীতিমতো তো তোমরা যদি চাও ক্লাসে অ্যাটেন্ড করতে পারো ঠিক আছে তো আর যদি তোমাদেরকে আরেকটা জানিয়ে রাখবো তোমরা যদি চাও তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা চাইলে ওখানে জয়েন করে যেতে পারো আর যদি লিঙ্ক ধরে জয়েন করতে না পারো তাহলে তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে নলেজ এ টু জেড অফিসিয়াল দেখতে পাবে আমাদের চ্যানেলের লোগো সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো সেখানে কিন্তু সমস্ত কিছু তথ্য জানিয়ে দেওয়া হয় আর এই ভিডিওগুলোর কিন্তু পিডিএফ দেওয়া হয় না এগুলো তোমাদেরকে ক্লাসেই দেখে নিতে হবে অন্য কিছু তথ্য যদি জানানোর থাকে ওখানে কিন্তু জানিয়ে দেওয়া হয় ঠিক আছে তো আরেকটা ভিডিও হলেই তোমাদের এই ভূগোলের অংশটা কিন্তু শেষ হয়ে যাবে ঠিক আছে মানে তেরো চোদ্দো পনেরো এই তিনটে স্কুল আমি খুব তাড়াতাড়ি করে দেবো ঠিক আছে তো তোমাদেরকে বলবো তোমরা এইভাবে আমাদের সাথে জুড়ে থেকো ঠিক আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল আইকনটিও কিন্তু ক্লিক করে রেখো চলো আজকে আমি এখানেই রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে